রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন আর দুনিয়া মালউন দুনিয়া মালউন অভিশপ্ত ও মালউন মাফিহা এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত দুই শ্রেণী ব্যতীত হয় আলেম হবে না মোতা আলেম হবে হয় ওস্তাদ হবে না ছাত্র হবে এই দুই শ্রেণী ব্যতীত আর কোনো লাভ নাই দুনিয়ার মধ্যে হয় আপনি আল্লাহর দিন বুঝেন বুঝছেন আর একজনকে শিখাচ্ছেন হয় আপনি শিখছেন এই দুই শ্রেণী যে শিখাচ্ছে এবং যে শিখছে এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহর দুনিয়া তার কোথাও ভালো কিছু নেই দুনিয়াতে মানুষ অনেক কিছুর জন্য দূর দূরান্তে সফর করে ঠিক করে না আপনাদের অনেক বন্ধু আছে দেখবেন কারিগরি শিখার জন্য যায় ওইটা শিখার জন্য যায় কোর্স করে দুনিয়াতে যারা পিএইচডি ডিগ্রি পর্যন্ত করতেছে ইসলামের সাইডে না অন্য সাইডে এগুলি কোনো কাজে লাগবে না এগুলো দুনিয়াতে রেখে যেতে হবে কিন্তু যদি দিনই শিক্ষা দিয়ে থাকেন আপনার সন্তানকে আপনি কবরে বসে সেটা পেতে থাকবেন ভালো আপনি এটা গাছ রোপণ করলেন যে এই গাছে ফল দিতে থাকবে যত ফল দিবে কবরে আপনি পাবেন আপনার ছেলে যখন সোহান আল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ পড়বে লাইল ইল্লাহ পড়বে কোরআন একটি আয়াত পড়বে সেটা আপনার কবরে চলে যাবে আপনার ছেলে দশ জনকে পড়াইছে দশ জনে যতজনকে পড়াইছে সবটি চক্রবৃদ্ধি চক্র বৃদ্ধি হারে আপনার কবরে চলে যাবে এটা ভালো নয় সেদিন আপনি খুশি হবেন আমার আমল নামায় এত আমল আসলো থেকে আমি তো এত আমল করিনি সেদিন খুশি হয়ে যাবে আপনার আমল নামায় আমল দেখে আপনি সেদিন খুশি হয়ে যাবেন বলবেন যে আমি এত আমল তো করি নেই এত বিশাল পরিমাণ আমল করতে থেকে আসলো কারণ হচ্ছে আপনার ছেলে যাদের শিক্ষা দিছে আপনার ছেলের ছেলের ছেলেরা ওরা যাদেরকে শিক্ষা দিছে এরপরে যারা ওদেরকে যাদের শিক্ষা দিছে সবগুলি এসে আপনার আমল নামা যোগ হয়ে গেছে এটা কি খুব কষ্টের কাজ শুধু একটুই যে আপনি একটু কষ্ট করবেন আপনার সন্তানকে দুনিয়াদার না বানাইয়া দিনদার বানাবেন আপনার সন্তানকে যদি আপনি দিনদার বানাতে পারেন তাহলে মনে করবেন যে এটা আপনার জন্য সফলতা আর যদি আপনি মনে করেন দিনদার বানাইলে খাওয়াবে কি খাবে কি দুনিয়ার বুকে মানুষ যারা দিনদার না খেয়ে মরে যাচ্ছে সব তাদের কি সম্মানের অভাব হয়েছে তাদের কি খাবার অভাব ছিল ছিল কিন্তু আলিমের কি কোনো অভাব ছিল ছিল না তারা কি নাকে মরে গেছে একজনও না খেয়ে মরে নেই খাবার মানুষে কিন্তু মনে রাখবেন বেশিরভাগ মানুষ বেশি খায় মরে কম খেয়ে খুব কম মানুষে মরে এখনো ডাক্তাররা বলে যে প্যাটে কিছু অংশ খালি থাকা উচিত